হরে কৃষ্ণ, সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম। আমি ভগবান নৃসিংহদেব সম্পর্কে একটি ছোট্ট লীলা বর্ণনা করব। তো পুরাকালে, মানে ভাগবতে সপ্তম স্কন্ধে বর্ণিত আছে যে ভগবান, সপ্তম স্কন্ধে বর্ণনা আছে যে ব্রহ্মা যখন ব্রহ্মা সৃষ্টির দেবতা, কিন্তু তিনি তার মানে মন থেকে মানে মানুষ পুত্র দুইজন সৃষ্টি করেছিলেন। তখন সেই মানুষ পুত্র দুইজনের বয়স ছিল 2 বছর, ছোট শিশু তারা তখন ছিলেন, কিন্তু তাদের মনে ভগবানের জন্য এত মানে ভগবানকে দর্শনের এত উৎসাহ যে তারা ভগবান দর্শনের জন্য তারা বৈকুণ্ঠে ধামে গেলেন। তারা বৈকুণ্ঠে ধামে যাওয়ার পর বৈকুণ্ঠ ধামে মানে ভগবানের ডালপাল হিসেবে কিছু তো রক্ষী থাকে না, যেমন আমরা আমাদের ঘরবাড়ি পাহারার জন্য যেমন অনেকে অনেকে রক্ষী রাখে, দারোয়ান রাখে, ঠিক ভগবানের তেমনি মানে বৈকুণ্ঠ মানে ভগবানের কাছে পৌঁছানোর আগে ভগবানের দরজায় মানে দ্বার প্রহরীর কাছে আগে জিজ্ঞাসাবাদ দিতে হয়। তখন সেই দুজন ছোট শিশু তারা ভগবানকে দর্শনের এত উৎসাহ যে তারা সেই দ্বারপালকে বলল যে হে দ্বারপাল, আমরা ভগবানের দর্শনে এসেছি, আমাদেরকে ভিতরে যেতে দিন। কিন্তু সেই দ্বারপালেরা, তাদের নাম ছিল জয় এবং বিজয়, তারা মানে তাদের মনে অহংকার ছিল যে তারা ভগবানের দ্বার প্রহরী হিসেবে কাজ করে, এই তাদের অহংকার ছিল তাদের মনে। কিন্তু অহংকার, এই অহংকার তাদের মানে তাদেরকে মানে পতনের দিকে অধিধাবিত করছে। সেই ছোট্ট শিশুরা যখন বলল আমরা ভগবানের দর্শনে এসেছি, আমাদেরকে ভগবানের কাছে যেতে দিন, তখন তারা বলল ভগবান যখন তখন যার তার সাথে দেখা করেন না, তোমরা ফিরে যাও, ভগবান এখন মানে তখন ভগবান বিষ্ণু, তখন ভগবান বিষ্ণু হলো মানে শয়নে ছিলেন আর কি। তখন মানে সেই দুই শিশু মানে তাদের অলৌকিক ক্ষমতা, মানে তারা ভগবানের প্রেমে এতই মানে তাদের এতই ভক্তি ছিল যে তাদের কাছে অনেক শক্তি ছিল আর কি। তখন সেই জয় এবং বিজয়কে তারা মানে সেই দ্বারপ্রহরী জয় এবং বিজয়কে তারা অভিশাপ দিল, যে বলল যে তোমরা বৈকুণ্ঠে ধামে থেকে তোমাদের ঐশ্বরিক আচরণ প্রকাশ পাচ্ছে তোমাদের আচরণে, অতএব তোমরা এই বৈকুণ্ঠে ধামে থাকার যোগ্য নও, তোমরা ভগবানের দ্বারপ্রহরী হিসেবে থাকার যোগ্য নও। এই বলে সেই দুই শিশু তাদেরকে অভিশাপ দিলেন, বললেন যে তোমরা জন্মে জন্মে রাক্ষস কুলে জন্মগ্রহণ করবে, কারণ তোমাদের আচরণে আসুরিক ভাবাপন্ন প্রকাশ পেয়েছে। তখন সেই সময় ভগবান বিষ্ণু মানে বাহিরের কোলাহল শুনে তিনি শয়ন থেকে উঠে এসে দেখলেন যে সেই দুই শিশু এসেছে তার দর্শনে। তখন জয় এবং বিজয় তখন ভগবানের নিকটে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করছে, বলছে প্রভু আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করুন, আমি এই দুই শিশুকে মানে এরা যে দিব্য শিশু, এরা যা আপনার পরম ভক্ত, আমরা বুঝতে পারিনি। তখন ভগবান বিষ্ণু বললেন মানে ভক্তের অধীন ভগবান, ভগবান তো এখন আর কিছু করতে পারেন না। তখন মানে সেই থে মানে তখন তারা মানে এই অভিশাপের কারণে পৃথিবীতে তারা জয় এবং বিজয় সেই হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ হিসেবে মানে রাক্ষস কুলে তারা জন্ম নিলেন, হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ রূপে। তার পরবর্তী কুলে তারা রাবণ এবং কুম্ভকর্ণ রূপে সেই রাক্ষস কুলে আবার জন্ম নিলেন। কিন্তু তারা ভগবানের কাছে প্রার্থনা চেয়ে নিয়েছিলেন, হে প্রভু আমাদের কি আমাদের কি এ জন্মে আর কোনো দিন মুক্তি হবে না, আমরা কি শুধু জন্মে জন্মে রাক্ষস কুলেই মানে জন্ম নিতে থাকবো, আমাদের কি উদ্ধার হবে না? তখন ভগবান বিষ্ণু বললেন তোমাদের 3 জন্ম হওয়ার পর কলিযুগে আমি তোমাদের নিজে এসে উদ্ধার করব। তখন কলিযুগে তখন ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু সেই চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সেই দুই পাপীকে উদ্ধার করেছিলেন। সেই দুই পাপী ছিলেন আমাদের জগাই এবং মাধাই। এই কলিযুগে এসে জয় বিজয় তাদের মানে এই কলিযুগে এসে তারা তাদের মানে মুক্তি ঘটে আর কি, রাক্ষসকুল থেকে বা রাক্ষসকুল থেকে তাদের মুক্তি ঘটে। তো হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু তাদের সর্বপ্রথম জন্ম ছিল রাক্ষসকুলে।
কিন্তু তারা বলেছিল, হে ভগবান, আমরা যদি রাক্ষস কুলেও জন্ম নেই তবুও যেন সে মানে আপনার আপনার হস্তেই যেন আমরা জন্মে জন্মে মানে আপনার হস্তে যেন আমাদের প্রাণবায়ু এ দেহ থেকে নির্গত হয়। এই ছিল আমার মানে মানে হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুর মানে ছোট্ট একটি ইতিহাস, তারা কীভাবে রাক্ষসকুলে জন্মগ্রহণ করেছিলেন। এটি মানে ছোট্ট একটি লীলা মানে আমি বলার চেষ্টা করেছি। এই অধম আমি কিছু জানি না কতটুকু বলতে পেরেছি, কোনো অপরাধ হলে আমায় ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধা মাধব গৌর নিতাই কি জয়, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজ কি জয়।